ভোটের পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনা সরকারের সঙ্গে অর্থনৈতিক লক্ষ্য পূরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি। সরকার প্রধান শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিটি রোববার সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠিতে বাইডেন লিখেছেন, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে তার দেশ পাশেই থাকবে, উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে যৌথভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি এবং বৈশ্বিক বিষয়ে একত্রে কাজ করার কথাও জানানো হয়। মানবিক সহায়তা সহ রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি অনেক বিষয় নিয়ে বিস্তৃত পরিসরে কাজ করার বিষয়ে ইচ্ছা পোষণের বিষয় উঠে আসে বাইডেনের ওই চিঠিতে।